একটা ছিদ্র আছে ওই ছিদ্র কেউ বন্ধ করতে পারে নাই তুরস্কের খলিফারাও চেষ্টা করছে তারাও পারে নাই সিমেন্ট লাগাই উঠে যায় সিমেন্ট লাগাই উঠে যায় আস্তে এরকম করলে কিন্তু আমি বয়ান করব না আমার কষ্ট হয় দাওনা দুইজনে ধরিয়ে উঠেছে ওখান থেকে মাজার হাড় ক্ষয় হয়ে গেছে হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে চলতে চলতে কষ্ট তবু তোমরা আমার রুহানি সন্তান জাকের আদর ইয়াদে হক দর জান্নাতান গাফেলা দর গাফলাতান দর দোজখান আয়াতে মান আরাদার আয়াদিকুন পাসবান সেমান আমেল দিন সাদিকুন আয়াতে লাউ আন্না আলাল কলিউবি আমচুনি আয়াতে দিগার মুসলিহি বাবা জানি না আর কয়টা নিঃশ্বাস বাকি আছে আবার না আছে নিদ্রা মোর না আছে আহার নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি নামটি তোমার না পারি গৃহে যেতে না পারি বাহিরে সব সময় তোমার কথা গাথানো অন্তরে চুন খেতে নুন খাই কিছু নাই বুঝি সর্বহারা হয়ে আল্লাহ তোমাকে আমি খুঁজি তুমি মোর কবি মাসুক আমি যে কবিতা নূর দাও পুরে মরি ঘুষে যাবে ব্যথা দিলাম বর্দি বদলদারি না কর দি গমম দাদি অগম খানি না কর দি অধিকাংশের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে এইটা মহব্বতের নিদর্শন যার চোখ দিয়ে পানি পড়ছে সে মনে করো আমার কপাল পড়ে নাই পোড়া কপাল জোড়া লাগে না পাপির চোখে পানি আনবে না জামা ছিঁড়িয়ে গেলে সেলাই করা যায় জুতো ছিঁড়ে গেলে তাই লাগানো যায় কপাল পুড়ে গেলে জোড়া লাগানো যায় না ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি হযরত হারুন আলাইহিস সালামের বংশধর তাই তাকে সবাই বলে ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর হারুন আলাইহিস সালামের বংশধর এই জন্য তাকে ওসমান হারুনি বলা হতো মানজারুল আউলিয়া কিতাবে লেখে গাদি প্রকাশ লোকের থেকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পীর ওসমান হারুনি মাজালিসুল আবরার কিতাবে লেখে এই ওসমান হারুনি উনি ছিলেন মূর্তি পূজক প্রাথমিক অবস্থায় উনি ছিলেন পৌত্তলিক মূর্তি পূজক একটা সোনার মূর্তি গলায় নিয়ে সব সময় থাকতেন ঘুরতেন এটা ছিল তার অভ্যাস অনেকে কোরআন শরীফ রাখে পকেটে কোরআন শরীফ রাখে ছোট্ট কোরআন শরীফ এরা আদবের খেলাফ খেলাফে আদব তো যাই হোক ওনার স্টেঞ্জার ব্যাগ হয়েছে স্টেঞ্জার ব্যাগ হয়েছে নিশাপুর গ্রামে গেছেন অতিক্রম করতেছেন স্টেঞ্জার ব্যাগ হয়েছে স্টেঞ্জার যাবে ছোট স্টেঞ্জার যাকে বলে বাইতুল বাওল কিতাবে বাইতুল বাওল বলে উল্লেখ আছে
পায়খানা বড় স্থানকে বলা হয় বাইতুল খালা আর ছোট স্থানকে বলা হয় বাইতুল বাউল বাইতুল বাউল তো বাইতুল বাউলে উনি গেছেন আর ওই ওনার যে ওই খোদা তাকে বলছে আমার এই খুরমার বস্তা আর সাতুর বস্তা ধুয়ে গেলাম তুমি একটু দেখো অনেকে মসজিদে নামাজ পড়তে যায় জুতা সামলায় না কয় যে আল্লাহ দেখবে আমি আল্লাহর কাছে দেখতেছি আল্লাহ কি তোমার পাহারাদারি হয়েছে নাকি তোমার পাহারাদারি কন্ডাক্ট হয়েছে আল্লাহ হাদিস শরীফে আসছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগে উটের পায়ে রশি লাগাও তারপরে মসজিদের খুঁটির সঙ্গে বাঁধো তারপরে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো হ্যাঁ জুতা তুমি হেফাজত না করিয়া আল্লাহ দেখবে আমি নামাজে যাই এটা ঠিক না এটা ভুল গার তাওয়াক্কুল নিকুনি দরকার কুন কসমে কুন তাকিয়া পর্দা জব্বার কুন কসমে কুন তাকিয়া বার জব্বার কুন তাওয়ারি বর্ণা উক্তি দরবালা হে গুমরাহি এটা গুমরাহি মূলক আকিদা যে আমার জুতা আল্লাহ পাহারা দেবে আল্লাহ মতো ঠেকা নাই তো এক কার কথা বলছিলাম ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তার পীর শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি যার কবর আছে হারিয়াল নওগা তারাস হারিয়াল নওগা তাই বলে তোমরা আমার মাজার মাজার পূজা করতে যাইও না এলাকায় গেলে জিয়ারত করিও পূজা করার জিয়ারত করা কিন্তু এক কথা না তো উনি ইস্তিনজা করিয়া ফারাগাত হইয়া আইসে দেখে যে একটা শিয়াল এই শিয়ালে ওনার খুরমার বস্তা সিরছে সাতুর বস্তাও সিরেছে সিরিয়া খাইছে জন্মের খাওয়া খাইয়া খুরমার বস্তার উপরে পেশাব করিয়া ওই যে পৌত্তলিক্ত মূর্তি তার মাথার উপরে পেশাব করছে সংখ্যালঘু ভাইরা কিছু মনে করেন না কেতাবের থেকে বলতেছি কারো ধর্মের প্রতি আঘাত করা এটা আমার উদ্দেশ্য নয় কেতাবে যা আছে তাই বলতেছি এখন আইসা দেখে যে সব ছেঁড়া খুরমার ব্যাগও ছেঁড়া সাতুর ব্যাগও ছেঁড়া তার খোদার মাথা হাত দিয়ে দেখে মাথাও ভিজা এখন নাকের কাছে নিয়ে দুর্গন্ধ এখন ওনার হুশ ফিরে আসছে উনি বলতেছে আহ এইসা খোদা হায় মেরি জিসকা সার পর পেশাব করতা হায় লুমড়ি কয় ওহ এতদিন আমি এমন খোদার উপাসনা করেছি যার মাথার উপরে শিয়ালে পেশাব করছে এই বলে মূর্তি আসার দিয়ে ভেঙ্গে চুরমা করে দিয়ে শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহের কাছে গিয়া মুসলমান হইয়া আল্লাহর উলি হইয়া করেছে আল্লাহ ওলাদের কাছে যাইও ও বাবারা আল্লাহ ওলাদের কাছে যাইও দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায় চাউলওয়ালার কাছে গেলে চাউল পাওয়া যায় পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায় মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায় দইওয়ালার কাছে গেলে দই পাওয়া যায় আল্লাহ ওলাদের কাছে গেলে আল্লাহর অলি হইয়া কবরে যাওয়া যায় আল্লাহ আল্লাহ ইঞ্চে সিদি নাস্তনান শির সাকার মিকুনাদ জানান তামাম দুধার সিনে মিলাইলে দুধের অস্তিত্ব বিলীন হয়ে যায় সিনের অস্তিত্ব বিলীন হয়ে যায় নাম হয় মিক্সচার সার দোকানে যাইয়া অনেকে দোকানদারের কাছে মিক্সচার চায় মিক্সচার আপনার দেশে প্রথা আছে না আছে ঠিক তদ্রু যখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে মিলিয়ে যায় তখন বান্দার নাম বিলুপ্ত হয়ে যায় আল্লাহর নাম বিলুপ্ত হয় না ওরা তো থাকবে তখন সে হয়ে যায় আল্লাহর পাগল আল্লাহর আশেক
عاشقارا چه علامت آئے پیسار آہا سر دو رنگ سر دو چشم تر اللہ عاشق دیر تینٹا علامت آچھے اللہ پاگل دیر تینٹا علامت آچھے ایک نمبر علامت تلو کانی کن پر پر نشاش پھل بے نشاش پھل بے کانی کن پر پر نشاش پھل بے কত প্রসঙ্গে বলতেছি হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হলেন বাদশাহি পাইয়া খুব জাকজমকের সাথে 40,000 শূন্য নিয়ে এক জায়গায় যাইতেছে একটা বুড়ি মেয়ে লোক হযরত ইউসুফের ঘোড়ার সামনে দাঁড়াইছে দাঁড়ায় বলে ইউসুফ তোমার সাথে মেরা কুছ গুফতগু হ্যায় ইউসুফ তোমার সাথে আমার কথা আছে এতো সাধারণ বাচ্চা না একজন নবী পরিয়ত তার শোনাই লাগবে কাজে বলো কয় এরকম না তুমি আর আমি একা একা সাথীদেরকে বললেন যে তোমরা আগাও এই বুড়ি কি পরিয়ত নিয়ে আসছে আমি একটু দেখি তখন ওই ঘোড়াটা বান্ধা ঘোড়ার চাবুকটা নিয়ে রাস্তার পরে চাদর ফেলিয়ে দিয়ে রাস্তার পাশে বসছে মাজালিসুল আবরার কিতাবে পেয়েছি আমি বসছে বসে কয় যে কি বলবো বলো তাড়াতাড়ি আমার সময় কম মুখের মেকআপ খুলে ফেলছে মেয়েটা বুড়িটা কয় যে আমাকে সেন্স কয় যে হ্যাঁ তুমি সেই জুলাইখা না তুমি জুলাইখা না বলে হ্যাঁ আমি তো জুলাইখা তুমি এখন কি চাও কয় যে কি চাই তা বোঝো না কয় বুড়া হইয়া গেছো তুমি এখনো কি তোমার মধ্যে আমার প্রেম আছে কয় প্রেম কোনোদিন বুড়া হয় না আসে না তো কি কয় তাহলে এখন আমি কি করি ও যে কাশিদের পুরীর এক পাগল আছে আমার সঙ্গে দেখা হইলে এই কথা আমি এখন কি করি ওরা আসে না মরে গেছে তার মানে ঠিক কি আল্লাহ তো যাই হোক এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন তোমার স্বামী কোথায় কথা তা তো তুমি জানো না আমার স্বামী মারা গেছে আর আমার ধন সম্পদ ভাগে যা পাইছিলাম তোমার খোদার রাস্তায় দান করে দিয়েছি আমি তো পৌত্তলিক মূর্তি পূজক আমি বলছি হে ইউসুফের খোদা হে ইউসুফের আল্লাহ আমি আমার সমস্ত ধন সম্পদ তোমাকে দিয়ে দিলাম তবু ইউসুফকে যেন এক লহমার জন্য পাই হস্তে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খোবা হামাদারান তু তানহাদারি ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্য মুসা আলাহ ইসলামের লাঠির ক্ষমতা ঈসা আলাহ ইসলামের ফুক দেওয়ার ক্ষমতা সব আল্লাহ তালা আমাদের নবীকে দান করেছে আসো যে কথা বলতেছিলাম বলে তোমার ওই যে হাতে যে চাবুকটা আছে ঘোড়ার চাবুক ওই চাবুকটা আমার মুখের কাছে ধরো তো ইউসুফরে করতেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার চাবুকটা ওনার মুখের কাছে ধরছে ধরিয়ে বলতেছে ইউসুফ রে পাইলাম না বুঝি তোমারে আর ওর ভিতর থেকে এমন একটা গর্বি বাইর হইছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাঠের চাবুক জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে গেছে কত দেখছো আমার মধ্যে আগুন আছে না নাই দেখেছ দেখেছ হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন তা তো বুঝলাম
কিন্তু তুমি যে পৌত্তলিক কাজে কেমনে মুসলমান বানাইতে হয় তুমি তো বলে শুনছি নবী মুসলমান বানাও আমাকে আমি সব করতে রাজি আছি তোমার জন্য বলে চলো আমার আব্বার কাছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন জীবিত হযরত তাফরিহুল আনকিয়া ফি আহওয়ালিল আম্বিয়া কিতাব থেকে বলতেছি হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন ইয়াকুব আলাইহিস সালাম ডান হাত ইউসুফের কান্ধের উপরে আর বাম হাত জুলাইখার কান্ধের উপরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন মাবুদরে এরা অনেক দিন থেকে পরস্পরকে মহব্বত করে এদের মধ্যে কোনো নোংরামি নাই আজকালকার যুবক যুবতীরা প্রেমের নামে মহব্বতের নামে যে নোংরামি করে এটা ইসলাম পছন্দ করে না মাওলা এদেরকে কবুল করো এই বলার পরে ইউসুফ আলাইহিস সালামের জন্য দোয়া করলেন ইউসুফ তো যুবক আগে থেকে জুলাইখা ষোলো বছরের যুবতী হইয়া গেল এরপরে বলে মা তুমি তো পৌত্তলিক তুমি তো পৌত্তলিক মূর্তি পূজক তোমার সাথে আর ইউসুফের সাথে তো বিয়ে হয় না মুসলমানে আর কাফিরে কিন্তু বিয়ে হয় না তা এখন কি করতে হবে তোমার মুসলমান হইতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই পড়িয়া মুসলমান হয়ে গেলেন এরপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হলো সেই ইউসুফ আলাইহিস সালামের ঔরসে আর জুলাইখার পেটে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন সেই সন্তানের নাম ছিল আসেনা আসেনা গ্রন্থি নয়াকার তো আল্লাহর আশিকদের আলামত তিনটা কয়টা এক নম্বর তারা নিঃশ্বাস ফেলবে নিঃশ্বাস ফেলবে এক নম্বর তারা নিঃশ্বাস ফেলবে দুই নম্বর তাদের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে আল্লাহর আশিক যারা তিন নম্বর চশমে তার তার চোখ দিয়া অধিকাংশ সময় পানি পড়তে থাকবে কানতে কানতে জনম গেল হাসব আমি কখন দিবারাত্র তালাশ করি তুমি থাকো কোনখানে ফানা ফিল্লার মাঠে যাইয়া খেলব আমি জীবন ভার এই দুনিয়ায়